হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ জ্যোতি প্রকাশ দে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটু অন্য ধরনের ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে যে সোর্স অফ সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড আয়রন। আমরা সবাই কম বেশি জানি যে আমাদের ডেলিকার ডেলি শারীরবৃত্তীয় কাজের জন্য কিছু কিছু মিনারেলসের প্রয়োজন হয়, তাদের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম এবং আয়রন অন্যতম। তো আমাদের যে ডেলিকার ডেলি শারীরবৃত্তীয় কাজের জন্য যে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন দরকার পড়ে, সেগুলো আমরা উপর থেকে পাব। তো মৌসম্বির জুস, ডাবের জল এবং পেয়ারা থেকে আমরা সোডিয়াম, পটাশিয়াম এবং আয়রনের ডেফিসিট মেক আপ করতে পারি। আমাদের বাড়িতে কম বেশি বয়স্ক বাবা, ঠাকুমা এবং যে আরও যারা আছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তারবাবুদের কাছে দেখাতে গেলে এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে বলে, এবং সেই পরীক্ষা নিরীক্ষার ফলস্বরূপ যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে হয় সোডিয়ামের ডেফিসিট, নয় পটাশিয়ামের ডেফিসিট, নয় আয়রনের ডেফিসিট। এবং তখন কী হয়, ডাক্তারবাবুরা ওষুধ প্রেসক্রাইব করেন এবং নানা ধরনের পথ্য প্রেসক্রাইব করে। তো আমার যেটা মুখ্য বিষয় হচ্ছে বলার, সেটা হচ্ছে যে আমরা সেই জায়গাটা যদি না আসতে দিই, আমরা ডেলিকার ডেলি ফুড চেনে যদি আমরা মৌসম্বি, ডাবের জল এবং পেয়ারাটাকে যদি ইনক্লুড করতে পারি, তাহলে আমাদের ডেলিকার ডেলি শারীরবৃত্তীয় কাজের জন্য যে মিনারেলসগুলো দরকার, সেগুলো আমরা আর মেডিসিন খেতে হবে না, তার জন্য সেটা অটোমেটিক আমাদের ফুড লিস্ট থেকে আমরা সেগুলো পেয়ে যাব। আর পেয়ারা সম্বন্ধে আর একটা জিনিস বলে রাখি যে বিশেষ করে গ্রামের দিকে কথাটা শোনা যায় যে পেয়ারাকে গরিব লোকের আপেল বলা হয়। তো এইটুকুই বলা ছিল বন্ধুরা, আশা করবো এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি এই ধরনের ভিডিও আপনাদের দৈনন্দিন জীবনে চলার পথে কিছু না কিছু কাজে লাগবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিও।